শনিবার সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পুলিশ শহীদ স্মৃতি দিবস উদযাপিত হয়। আরক্ষা দপ্তর থেকে অরুন্ধতি নগরের পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে রাজ্যের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্তব্যরত অবস্থায় যে সমস্ত পুলিশকর্মী ও সুরক্ষা বাহিনীর জওয়ানরা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতির স্মারকে পুষ্পার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুলিশ শহীদ স্মৃতি দিবস অনুষ্ঠানে 1 সেপ্টেম্বর 2022 থেকে 3 আগস্ট 2023 পর্যন্ত কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন এমন 188 জন পুলিশ ও সুরক্ষা বাহিনীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজদ্রোহী ও অপরাধীদের হাত থেকে সমাজকে নিরাপদ ও সুস্থ রাখতে আরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। নাগরিক জীবনে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ দিনরাত কাজ করছেন। তিনি আরও বলেন, পুলিশকে মানুষের সমস্যার কথা ধৈর্য সহকারে শুনে আন্তরিকভাবে সেই সমস্যা নিরসনে চেষ্টা করতে হবে। রাজ্য সরকার স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে, তাই স্বচ্ছতার সাথে এমন কাজ করে যেতে হবে যাতে মানুষের কাছে সেগুলি ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকে। পুলিশ বাহিনী আমাদের সমাজ আমাদেরকে রক্ষা করার জন্য গুরুদায়িত্ব মানে সমাজদ্রোহী এবং অপরাধীদের হাত থেকে বাঁচিয়ে আমাদের রাখেন। আমরা সবসময় বলি, সমাজ পরিবর্তন খুব প্রয়োজন। সমাজকে সুস্থ রাখার এইসব সমাজদ্রোহী এবং অপরাধীদের হাত থেকে আমাদের পুলিশ বাহিনী 24x7 ওনারা কাজ করেন, আমাদেরকে দেখভাল করে রাখেন। আমাদের ত্রিপুরার পুলিশ আমরা সবাই জানি যে রাষ্ট্রপতি তলারপত্র পুলিশ, নিরলসভাবে ওনারা কাজ করে যাচ্ছেন, সেটা ইন্টারনাল সিকিউরিটি হোক বা এক্সটার্নাল সিকিউরিটি হোক, সব দিকেই কিন্তু ওনারা সবসময় কাজ করে থাকেন। এখন ত্রিপুরাতে বিভিন্ন সমস্যা আমরা সবাই জানি যে এখানে রোহিঙ্গা তাদেরও অনুপ্রবেশ ঘটছে এখানে, তাদেরকে চিহ্নিতকরণ সেই বিষয় এবং তাদেরকে আইন মোতাবেক যা যা দরকার এই পুলিশ বাহিনী করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমরা নেশা নিয়ে প্রায়শ কথা বলি, নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু এই কাজটা আমাদের পুলিশ বাহিনী প্রতিদিন আপনারা দেখছেন যে কীভাবে ওনারা কাজ করছেন। NGPS কেস নিচ্ছেন, আইন অনুযায়ী যা যা করার সেইভাবে কাজও চলছে, কিন্তু তারপরও একটা নর্থ ইস্ট রিজনের মধ্যে আমরা দেখছি প্রচুর পরিমাণে এই ড্রাগস বাইরের থেকে যেমন আসছে ত্রিপুরার থেকেও বাইরে যাচ্ছে। বারবার আমাদের তরফ থেকে বলা হয়েছে এবং সেই দিশায় আমাদের ত্রিপুরার পুলিশ খুব ভালোভাবে কাজ করছে। 1959 সালের আজকের দিনে লাদাখের হটস্প্রিং এলাকায় টহলরত ভারতীয় সেনাদের উপর চীনা সেনাবাহিনী অতর্কিত মামলায় 10 জন ভারতীয় জওয়ান শহীদ হন। সে সেনাদের স্মরণে গোটা দেশ জুড়ে 21 সেপ্টেম্বর পালিত হয়ে থাকে পুলিশ শহীদ স্মৃতি দিবস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।